শিব যোগ, শিব যদি বলি যে ক্যালেন্ডারে যে শিব আছে ওই শিব না, কোন শিব? আমার ভিতরে যে শিব ও শৈব সবার মধ্যে আছে বীজ, তত্ত্বে শিব ব্রহ্মার বিষ্ণুর বাস, এই যে তিনটে অংশ, এই চারটে মাথা এই ভেতরে আমাদের শরীরে আছে, এই যেটাই বীজ, বীজের বর্তমান শরীরের অংশ, তারা বিজ্ঞান বলেছে বিজ্ঞানের ছবি। তা এই যে বীজ, বীজের চারটে মাথা মানে ব্রহ্মের চারটে মাথা বলেছে, বিষ্ণুর চারটে হাত বলেছে, আর লিঙ্গের এই যে ব্যবহারটা আছে যেটাকে লিঙ্গ বলছে হাতিদের ভাষায়, তাহলে শিবলিঙ্গ এটা, এটা হচ্ছে বিষ্ণু অংশ, এটা হচ্ছে ব্রহ্ম অংশ, এটা বীজ। আবার যদি শরীরে যদি বলি, এটা মহেশ্বরের বাস, এটা হচ্ছে বিষ্ণুরূপী নারায়ণের বাস, পদ্মকমল হইতে ব্রহ্মার বাস। আবার যদি দেহতত্ত্বে আবার একটা তত্ত্ব বলেছে কি, এই যে শরীর রূপী নারায়ণ, পদ্মকমলে ব্রহ্ম, আর লিঙ্গ রূপে শিব, লিঙ্গ রূপে শিব মানে শিবলিঙ্গ আছে, এবং তত্ত্ব শিবগরীর বাস বলছে, তাহলে সেই তত্ত্ব আছে, তত্ত্ব সব একই, কিন্তু কোন তত্ত্ব আমার পরিপূর্ণ, এই যে তথ্য যেটা আমি রাখছি, কি রাখছি, সঞ্চয়, টাকা পয়সা তো সঞ্চয়। হ্যাঁ, আপনি যদি ব্যাংকে রাখেন খরচা হয়ে যাবে, কেউ নিয়ে নেবে, আপনাদের থাকবে কি থাকবে, এই জিনিসটা আপনার আর কিছু না, এই জিনিসটা আপনার, কিন্তু কার আপনার বলে, আপনার আমার আমার বলে না, আবার কার, পরমাত্মা আপনার কাছ থেকে এটাই চায়। এই জিনিসটা আমাদের কি দেবেন, যা দেবেন তাই থাকবে, পয়সা খেয়ে খেয়ে তো শেষ, ওই যে ওষুধ খেয়ে খেয়েও শেষ করে ফেলতে হবে নাকি এসব, ওই জন্য সমাজের এরকম অবস্থা। তাহলে কি করতে হবে, তার জন্য সত্য যুগে কি বলেছিল, সত্য যুগ হইতে এই কলিযুগ পর্যন্ত কি বলেছে, আহার শুদ্ধি করতে হবে, বাক্য শুদ্ধি করতে হবে, প্রত্যাহার শুদ্ধি করতে হবে, জন্য যোগ বলেছে, যোগের আটটা নিয়ম, অষ্টাঙ্গ যোগ কথা, য মানে যোগতে হবে, হাতে মালা যাবো আর যোগ্য করে যোগ, আর যাই যোগ নিয়মের সঙ্গে করতে হবে বলে, আর কিন্তু আসনে বসে করতে হবে, একটা আসনে একটা জায়গায় বসে করতে হবে, এই শুধু এই আসন না, একটা আসনে বসে করতে হবে, তারপরে কি হচ্ছে, ধ্যান করতে হবে বলেছে, ধ্যান করে একটু করতে হবে, গুরুরা দিয়ে ধ্যান, আর তারপরে ধারণা, আর তারপরে আছে সমাধি, যখন সমাধি করতে হবে কখন, যখন চন্দ্র আর হৃদয় মন আর শক্তি চন্দ্র শক্তি যখন ঠিক থাকবে তখন আপনার ধ্যান হবে, ধ্যানের সঙ্গে সঙ্গে দিনে দিনে ধারণা হবে, ধারণা হয়ে আপনার সমাধি হবে, সমাধি হলে আপনি আপনার গুরু গুরু আপনার ইষ্টগুরু আপনার পরমাত্মাকে যে যার যেখানে বাস সে সেখানে সেই রূপ দেখতে পাবে, বুঝতে পারছেন, এই হচ্ছে তত্ত্ব। কিন্তু আপনার কি থাকছে সঞ্চয় শিবচুরের মধ্যে, আপনার ব্রহ্মতত্ত্ব বুঝতে পারেন, যা শুনলো মায়েরা এখানে যা শুনলেন এখানে সেইটা এই ছদিন হয়েছে, কালকে লক্ষ্মী বার, শুক্রবার শুক্রের জন্ম জন্য নাম শুক্রবার, তাই বলে শুক্রবার কি বীজ বীর্য আর ব্রহ্ম হয় তিনটে শক্তির জাগরণ শুক্রবার দিন হয় প্রত্যেকটা জীবের মধ্যে, গাছের মধ্যে, পশু পাখির মধ্যে, মানুষের মধ্যে, সে ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, শুক্রবার করে হয় তাই জন্ম শুক্রবার। আর এই শুক্রবার দিন মুসলিমরা নামাজ পড়ে, খ্রিস্টানরা রোজারি করে, আর আমাদের বৃহস্পতিবার শেষ করে প্রথম থেকে আবার দিন শুরু করে, তাই হচ্ছে শুক্রবার। তারপরে শনিবার, শনি মহারাজ কেন শিশু যেমন হাত পা চলা শিখলে দৌড়াদৌড়ি করে বেড়ায় ওকে শান্ত করা যায়, ঠিক একই রকম শনিবার ওকে যদি বাজে জিনিস দিই তাহলে আরো রেগে যাবে, ওর শরীরই খারাপ, ও খারাপ হয়ে যাবে, আর ওকে রেগে গেলে পুরো পরিবারের সমাজে সমাজে পরিবারে অশান্তি হবে, দুঃখ ঘটে যাবে, তার জন্য শনিবার মহারাজ, শনিতে মহারাজ বলা হয়েছে। শনিবার কি বলছে, রাজা তত্ত্ব মানে ওই হচ্ছে বাড়ির দাদা। আর কি বলেছে, রবিবার মানে কিশোর, কিশোর মানে কত, 10 থেকে 15 বছর বয়স, অনেক কর্ম করে বেড়ায়, অনেক রাগের বসে, তেজের বসে, বীজের থেকে তেজের বসে, অনেক অনেক কিছু করে বেড়ায়, দুঃস্বপ্ন কুস্বপ্নের ভেতরে অনেক কিছু করে বেড়ায়, তাই হচ্ছে রবি মানে দা বা তেজ। তারপর হচ্ছে যুবক বা সময় সাধনা যদি না করে, একটু যদি সাধনা প্রার্থনা না করে, একটু ধ্যান ধারণা যদি না নেয় তাহলে কি হবে, তার দেহস্থান ঠিক থাকবে, তার চন্দ্র চোখ থেকে ঢুকে যাবে, শরীর মরে যাবে, এই যে কেন, কারণ চন্দ্রের সাধনা তাদের মধ্যে নেই, সোমনাথ হয়েছে সাধনা সম্পর্কে। তারপরে কি হচ্ছে, মঙ্গলবারে আমার শান্তি, মঙ্গল কার্য কোনটা আমি যদি না জানি, আমার যদি জ্ঞান না দেয় হবে, তা মঙ্গলবারটা মঙ্গল কার্যের জন্য কাজ করতে হবে, তাহলে মঙ্গলবারে শান্তি আসবে।
আর বুধে পা যেখানে খুশি সেখানে যা, বুধ পরে আপনি যে কাজ করতে চান সে কাজ করতে পারবেন, কিন্তু যদি ক্ষয় হয় তাহলে আমি কোন পর্যন্ত বলেছি নিচের ক্ষয় যদি হয় লক্ষ্মী ভান্ডার জন্য একটু রাখতে হবে, কতটা লক্ষ্মী ভান্ডারের জায়গা হচ্ছে 1 2 3 বুঝতে পারবে, আর নবকমের সরাসরি পেছনে এর নিচে নেমে গেলে শরীর রাগ হবে, ক্লান্তি আসবে, দুঃখ রোগ হবে, শোক হবে, ভোগ হবে, ওই যেগুলো হবে। এর জন্য বলেছে বৃহস্পতিবারের জন্য বুধে স্থির হতে হবে, কিন্তু স্থির আমি এর মধ্যে আমার আছে সব স্থির, কিন্তু আমি যদি খরচ করে দিলি পচন করে দিলি এর নিচে নামে রাগ আসবে, অশান্তি হবে, ক্লান্তি ভাব আসবে, একে অপরের প্রতি গ্লানি আসবে, তিরস্কার আসবে, ধিক্কার আসবে। কেন? কারণ এর নিচে নেমে গেলেই হবে, এটা তত্ত্ব, শরীরের তত্ত্ব, দেহ তত্ত্ব। তারপর বৃহস্পতিবারের জন্য বলেছে লক্ষ্মী বারের জন্য একটা সঞ্চয় হয়, তাই এর নাম হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী তো ওখানেও আছে, বাড়িতেও আছে সবার, তাহলে এই ভেতরেও লক্ষ্মী নারায়ণের বাস আছে। কোন তাই এটা যদি ঠিক থাকে লক্ষ্মীর ভাব ধন সম্পত্তি সবই পাবে, তাই এই এক সপ্তাহে শিব যুগের এই তত্ত্বটা এখানে আছে। শুক্রবার মানে বীজ বা গুণ মানে তৈরির দিন, শনিবার রাজ তত্ত্ব বা রাজ গুণের দিন, রবিবার তেজ সূর্য বা রুদ্রের তেজ সম্পন্ন হওয়ার দিন, সোমবারে চন্দ্র বা সাধনার দিন, মঙ্গলবার মঙ্গলবার কার্য বা শক্তি অর্জন করার দিন, আর বুধবার হচ্ছে স্থির দৃঢ়তা ত্যাগ, কিছু জিনিস ত্যাগ করার দিন। বুধবার ত্যাগ করতে গেলে কেউ যদি কিছু ত্যাগ করতে চায়, কর্ম করতে চায়, পতন করতে চায়, তাহলে বুধবার তার জন্য মুখ্য হয়েছে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন লক্ষ্মীর ভান্ডের নিচে নাম, তার জন্য বৃহস্পতিবার লক্ষ্মীবার, আবার কি হয়েছে ধন সম্পত্তির দিন, মানে আমার ধন সম্পত্তি পরের জন্য আমার রয়েছে, কিছুটা তো রয়েছে। আমার কাছে 10 টাকা ইনকাম করেছিলাম, 10 টাকা আয় করেছি, 1 টাকা রাখছি লক্ষ্মী ভান্ডে, আর 9 টাকা খেলাম, তাতে কি করতে 1 টাকা করে করে বিন্দুতে বিন্দুতে শুনতে হবে। আবার একদিন বয়স তো আছে আমার, কলিযুগের বয়স 120 বছর, মানুষ এই জিনিস তত্ত্ব জানে না বলে বয়স হয়েছে 30 বছর। এই হচ্ছে মেন তত্ত্ব শুক্রের, খুব মহারেশে বিপদ।